সুপ্রিয় দর্শক দেশ ও বিদেশে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি আজকের ভিডিওটি মূলত একটি পাঠার প্রজনন খামার সম্পর্কে যেটা আমাদের নাটোর জেলায় হৈবতপুর সুলতানপুর এলাকায় তোতা মিয়া চাচার ভালো মানের তোতাপুরি হানির পাশেন জিবলা তোতায় এবং আপনার হরিয়ানা পাঠার বিরাট সম্পর্কে তো আলোচনা করবো তার সঙ্গে এবং আপনারা জানার চেষ্টা করবো যে আসলে উনি কোন ধরনের পাঠাগুলো ওনার খামায় রাখে এবং সেগুলো দিয়ে বিডিং করানোর ফলে কেমন ধরনের বাচ্চাগুলো আসলে বাইরে হয় তো কোথাও আবার চলে ভিডিওটি শুরু করা যায় সবাই কি অবস্থা কেমন আছেন খুব ভালো আছে ভালো আছেন না আচ্ছা তো আমি আপনার খামারে অনেকদিন আসার চেষ্টা ছিল সুযোগ হয় না কিন্তু আসলে আমরা অনেক দর্শক রিকোয়েস্ট করেছে যে নাটোর জেলায় ভালো মানের পাঠা মানে যেটাকে আমরা ব্রিডার বলি ব্রিডারে ভিডিও করার জন্য তো আপনার কাছে আমি মোটামুটি হাই কোয়ালিটির ব্রিডারগুলো পাইছি যেগুলো তোতাপুরি বেলচা তোতা জিবলা তোতা এবং হরিয়ানা এদের পাঠা এই পাঠাগুলোর নাটোর জেলা আমি অন্য কোথায় এরকম মানের পাঠা দেখি নাই বুঝলেন কি ওই বাবা খুব রাগী তো সেই কারণে আপনাকে খামারে আসায় এবং আপনার সঙ্গে আলোচনা করে আমার দর্শক জানার চেষ্টা করব যে আসলে এই বিডারগুলো মানে কেমন রেটের মধ্যে আপনি ব্রিডিং করান পাশাপাশি কোন ধরনের মানে এই পাঠাতে বিট করালে ক্রস রাতের সাগি থেকে ভালো মানের বাচ্চা বের হয় তো আলোচনা করব আপনার সঙ্গে তো প্রথমে আপনি আপনার ঠিকানা বলবেন আমার বাড়ি এলো মনে করেন সন্তানপুর জি তামিয়ার বাড়ি

অভিজ্ঞতা আপনি যে কথাটা বললেন যে যেগুলো মোটামুটি সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট পাঠি সেগুলোকে বিট করালে মোটামুটি নাইনটি পার্সেন্ট বাচ্চা আসে নাকি আচ্ছা এবং নাইনটি পার্সেন্ট বাচ্চাগুলো মোটামুটি ভালো দামের মধ্যে বিক্রি হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে তো আপনার সামনে যে পাঠা দেখতে পারছি এটা কি তোতাপুরি তোতাপুরি এটা হচ্ছে তোতাপুরি ব্রিডার হান্ড্রেড পার্সেন্ট এটাকে বলে বেলচাত না বেলচা তথা এবং গায়ের কালারটা হচ্ছে বাক্সাভা কিছু কিছু আঞ্চলিক ভাষা এটাকে বাক্সাভা বলে মানে বাঘা তোতা তো আপনার এই বিডারটা কেমন টাকা লাগছিল প্রথম কিনতে এটা এক লক্ষ বিশ হাজার কিনছিলেন বিডার তো আপনি এই এই পাঠা দিয়ে প্রজনন করাতে মানে কেমন নেন ওই বেশি বেশি আর আচ্ছা আচ্ছা মানে পাঁচশো টাকা মূল্য কেউ কোনো কোনো ক্ষেত্রে চারশো দেয় নাকি আচ্ছা তো সুবিধা একটা বিষয় জানে যে এত বড় একটা পাঠা সে কিন্তু মূল্যের দিক দিয়ে মানে বিডিং করানোর ক্ষেত্রে অনেক কম এবং খুব রাগী পাঠাগুলো এবং ওনার কাছে যে পাঠাগুলো রয়েছে সেই পাঠাগুলো কিন্তু টোটালি হাই কোয়ালিটির আমরা ওইটা পাশে যাবো একটু আসে এটা অনেক রাগে এটাকে সারা দেন এটাও বেশ শরীর স্বাস্থ্য এবং অনেক হাই কোয়ালিটির পাঠা একটি হাইট কত হবে এটা মোটামুটি একচল্লিশ ইঞ্চি হবে না অনেক বড়ো দূর থেকে দেখানোর চেষ্টা করি আমি এটা বলা যায় যে নাটক জেলার মধ্যে যে পাঠা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোটামুটি হাই কোয়ালিটির অনেক বড় এটাকে কী বলে কি এটা আপনার তোতা এবং সিরোই ক্রস আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ক্রস অনেকে ধারণা আছে যে ক্রস পাঠাগুলো আসলে বড় হয় না কিন্তু সে ধারণা ভুল ক্রস বড় হয় না আচ্ছা আচ্ছা দেখানোর চেষ্টা করি এই যে মুখটা কিন্তু বেলচা আসছে আর গায়ে কালারটা কিন্তু আসলে শিরোহী মতো আসছে না শিরোহী আর যদি এর গোলা দুল থাকতো নিচের দিকে তাহলে সে বুঝতে বলা আচ্ছা আচ্ছা তো এই বিড়ারটা আপনি কত টাকা কিনছিলেন এক লক্ষ তিরিশ টাকা দিয়ে আচ্ছা এটা দাঁতে কয়টা বর্তমানে চার দাঁত মানে বর্তমানে মোটামুটি জোয়ান আচ্ছা আমাদের এই মানে ছাগল পালন সম্পর্কিত একটা ভাষা আছে যে আট দাঁত হলে ওটাকে জন বলে তো আমি চার দাঁতের জন বললাম এটা আসলে আপনার মাইনে নিয়ে না কারণ হচ্ছে মোটামুটি কিন্তু ব্রিডিংয়ের জন্য যে পাঠাগুলো প্রয়োজন চার দাঁতে এরা নবজবনে আসে আচ্ছা তো এটাতে ব্রিডিং করাতে মোটামুটি কেমন নেন আপনি আমি সব একই রেট না তো রেটটা মোটামুটি কম আছে আমি দেখছি যারা অন্য যারা ব্রিডিং করান তার চেয়ে আপনার তো এই পাঠাতে যদি আপনার ওই নাইনটি পার্সেন্ট পাঠিকে ব্রিট করানো হয় তো সেক্ষেত্রে বাচ্চা কেমন আসবে

অনেক রাগে তবে একটা বিষয় জানাই যে এদের কান ধরলে কিন্তু এরা টোটালি একবারে মানে কুপকাপ পাশ থেকে নেওয়ার চেষ্টা করি এবং দেখার চেষ্টা করি অনেক বড় এটা হাইট কত হবে মোটামুটি মানে উনচল্লিশ ইঞ্চি আচ্ছা এটা কিন্তু হাই কোয়ালিটির আপনার হরিয়ানা ব্রিডার কারেন্ট লেন্থ মোটামুটি আপনার পুনর শুভ হবে তো নাকি কানো হবে না আচ্ছা তো এটার দাঁতে কটা এটা 10 টা আচ্ছা এটা মোটামুটি বিডিং এর জন্য উপযোগী সই শাস্ত্র পাঠাটা অনেক ভালো তো আপনি এটাতে ব্রিডিং করতে কেমন নেন ওই একই একই মানে মোটামুটি যেগুলো সব একই আচ্ছা আপনার ঠিকানাটা আবার বলবেন দর্শকের উদ্দেশ্যে হবিतपुर সুলতানপুর বাড়ি আচ্ছা যেকোনো লোক খালি বললেই আচ্ছা দশরথে একটু বিষয় জানার চেষ্টা করি যে তোতামিয়া চাচার বাড়ি এটা নামে বেশি পরিচিত হইব সুলতানপুর যে আপনার এই হাই কোয়ালিটির বিড়াগুলো এখানে পেয়ে যাবেন রাস্তার

পাঠা এটাকে যদি তোর তার যদি ক্রস আছে পাঠি সেটাকে বীজ করলে কী বাচ্চা আসবে ওটা এত নষ্ট করা হলো নষ্ট করা হলো আমি এটা দর্শকদের বোঝানোর উদ্দেশ্যে আমি একটু ছাগলও যদি আপনি কালো ছাগলও হরিয়ানা বের করলে সবচেয়ে বেটার বাচ্চা হবে আচ্ছা আচ্ছা লাল ছাগলগুলা দেখা গেল চক্কর বক্কর ছাগলগুলা তোতা দিয়ে মারাটাই ভালো আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে বাবা যে কোয়ালিটি সেই কোয়ালিটি বাচ্চাগুলো আসে আসে আচ্ছা আমি কিন্তু নিজে থেকে একটা মানে প্রশ্ন করছি আপনাকে দর্শকদের বোঝানোর উদ্দেশ্যে সেটা হচ্ছে যে আপনার যে কোয়ালিটির পাঠি সে কোয়ালিটির পাঠা দিয়ে বিট করালে ভালো মানের বাচ্চা আসে এটা হচ্ছে মূল কথা যেগুলো ক্রস থাকি কালো কালার কিংবা চকলেট কালার সেগুলোকে হানের পার্সেন্ট যে হরিয়ানা বিডার এটাতে বিট করালে হরিয়ানা বাচ্চা আসে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমরা আপনার জিবলা জিবলাত সেটা পাশে যাব ভাইয়ের কাছে একটা হাই কোয়ালিটির জিবলা তোটা পাঠা রয়েছে বয়স কতটা ছয় দাঁত না ছয় দাঁত চার দাঁত দুই দাঁত ছয় দাঁত কি নতুন নাকি না

তোতা এবং তোতা দুটা কিন্তু এর মধ্যে আছে এটা হাই কোয়ালিটি বিডার তো ব্রিডিংয়ের ক্ষেত্রে মোটামুটি এটাতে একই প্রাইস দেন নাকি আচ্ছা তো আমি ঘুরে ঘুরে কিন্তু দেখানোর চেষ্টা করছি যে আসলে এই পাঠাগুলো একবারে হাই কোয়ালিটির যে পাঠাগুলো দিয়ে আপনার ক্রস বিজ যে শাড়িগুলো রয়েছে বিট করলে হাই কোয়ালিটি বাচ্চা আসবে তো যেহেতু উনি অনেক অভিজ্ঞ এই বিষয়ে উনি কিন্তু নিজ থেকে বলছেন যে ভালো মানের বিটা হলে বাচ্চা অবশ্যই ভালো হবে আচ্ছা ভাই একটা বিষয় দর্শক জানাই সেটা অনেকে আছে যে হান্ড্রেড পার্সেন্ট যে পাঠি সেটা নিয়ে খাবার খুব শুরু করতে আছেন তো সেক্ষেত্রে আপনার মতামতটা এক নতুন লোক একবার হান্ড্রেড পার্সেন্ট মাল লড়া ঠিক না রাইট রাইট আপাতত পাঁচ ছয় মাস একটু করস লড়াই ভালো জি কারণ এরা রোগ বৃদ্ধি বেশি ঠান্ডা বেশি এরা ঠান্ডা না বুঝতে পারলে বুকে জমে গেলে জি জি একবার শুয়ে পড়ো আচ্ছা আচ্ছা তো সেই ক্ষেত্রে অবশ্যই ক্রস বিট দিয়ে খাওয়া শুরু করা দেখো ক্রস আর পাঁচটা বললাম পাঁচটা ভিতরে একটা ঢুকাইলাম জি দেখা গেল আমার ছয় মাস গেল আমার জিনিসটা অভিজ্ঞতা হয়ে গেল পরবর্তীতে আপনি প্রয়োজন হান্ড্রেড নেন পারেন আচ্ছা আচ্ছা আর যিনারা খামার শুরু করতে আছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি যে আপনার যে ক্রস যাতে সাকি হয়ে থাকে আপনারা খামার শুরু করেন আটটা দশটা দিয়ে সেক্ষেত্রে অবশ্যই একটা হান্ড্রেড পার্সেন্ট মানে আচ্ছা আচ্ছা খামারের ক্ষেত্রে অবশ্যই পাঠা থাকতে হবে এটা মূল বিষয় আর এটা ঠিক আছে আপনি এটা চাই দেন আমরা এটার পাশে আসবো এটার পার্সেন্টটা একটু অন্য কোয়ালিটি দেখানোর চেষ্টা করি নিচের পাটিটা এত সুন্দর বাড়ানো এটা মূলত বেলচা না আচ্ছা দাঁতে কটা চার দাঁত কাছে দেখার চেষ্টা করি অনেক সুন্দর এটা যেমন বডি কোয়ালিটি পাশাপাশি এর গায়ের কালারটা অনেক সুন্দর দেখুন সামনের দিকে যে বাক্সাপা পিছন দিকে সাদা আর পায়ের দিকে বাক্সাপা রয়েছে আচ্ছা তো সেক্ষেত্রে এই পাঠাতে যারা ব্রিডিং করতে চাবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ভালো বাচ্চা বাইরে কারণ বাবা যদি ভালো হয় অবশ্যই বাচ্চা ভালো হবে নাকি তো মোটামুটি ভাই বলছে যে ব্রিডিংয়ের ক্ষেত্রে সবগুলোই মোটামুটি পাঁচশো রেঞ্জ কিছু ক্ষেত্রে কম বেশি হয়ে থাকে আচ্ছা যেনারা আপনারা প্রতারণার জন্য এই নাটোর জেলার হৈবতপুর এলাকা সুলতানপুর এলাকা আসবেন অবশ্যই আসা পরে অবশ্যই বলবেন যে তোতা মিয়া চাচার বাসা যাব তো আসে রিক্সা হোক ভ্যান হোক বা কোনো অটো আপনাকে এখানে নিয়ে আসবেন তো ভাই আপনি একটু মাঝখানে আসেন আপনার সঙ্গে আলোচনা করে আজকে প্রতিবেদন শেষ করব তো দর্শকদের জানানোর চেষ্টা করলাম যে মোটামুটি হাই কোয়ালিটি বিদায়গুলো আপনার কাছে রয়েছে এবং যেখানে নতুন খামারি তাদের উদ্দেশ্যে আপনি বলে বক্তব্য শেষ আজকে নতুন খামারি তাদের উদ্দেশ্যে আপনি থাকে নতুন আমি মনে করি শুরু করলো পাঁচটা জি আর এক আধা মানে ভালো মানে পাঠা ভালো মানে রাখতে জি জি না লাগাইতে পারবি না রাইট 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 মূল বিষয় হচ্ছে পাঁচটা সাতটা আটটা দশটা দিয়ে শুরু করুন ক্রয়াতে শাকি নিয়ে শুরু করতে হয় প্রথম অবস্থা আপনাকে পাঠা ভালো রাখতে হবে এতে নাইনটি পার্সেন্ট বাচ্চা আসবে পরবর্তীতে আপনি নাইনটি বাচ্চাগুলো করলে পরবর্তীতে আপনি সমস্যা নেই জি 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 তো সুপ্রদর্শা মল্লিক একজন পুরাতন খামারি পাশাপাশি পাঠা পালক পাঠার খামার পুজোর ক্ষেত্র সেখান থেকে আপনাদের একটা প্রতিবেদন আকারে তুলে ধরার চেষ্টা করলাম এবং আপনাদের ওনার অভিজ্ঞতা সম্পর্কে শেয়ার করার চেষ্টা করলাম তো সকলকে আবার ধন্যবাদ জ্ঞাপন করে আর নাটোর রহবতপুর সুলতানপুর এলাকার পাঠার খামারের প্রতিবেদন এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকেই আল্লাহ হাফেজ